শচীন স্যারের 47তম জন্মদিন, তাকে আমরা শুধু একটাই বার্তা জানাই, তাকে অনেক শুভেচ্ছা জানাই, সে ভালো থাকুক। এবং আজকে শচীন স্যারের জন্মদিনে আমরা দুস্থ মানুষদের পাশে থাকতে চাই, তার কারণ সারা পৃথিবী, আমাদের দেশ, আমাদের রাজ্য যেভাবে করোনা ভাইরাস গ্রাস করেছে এবং দেশ একটা আর্থিক মন্দার খারাপ মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য আমরা দুস্থ মানুষদের পাশে থাকতে চাই। এবং শচীনের স্যারের 47তম জন্মদিন এবং 24 বছরের ক্রিকেট কেরিয়ার, এই টোটাল 71 পিস আমরা খাবারের প্যাকেট দুস্থ বাচ্চা এবং কিছু মানুষের হাতে তুলে দিতে চাই। আমাদের এই 47তম জন্মদিনে আমরা আজকে কিছুতেই শচীন স্যারের বার্থডে সেলিব্রেশন করবো না, কেকও কাটবো না, শুধু দুস্থ মানুষের কাছে থাকবো, এটা আমাদের মেন প্রার্থনা। কি বার্তা দিচ্ছেন মানুষের কাছে? মানুষের কাছে একটা যায়, মানুষ বাড়ির থেকে না বেরোয়, লকডাউন মানুক এবং সে তারা হাত ধুক, বাচ্চাদের যেন একদম টোটাল ঘরের মধ্যে রেখে দেয় এবং সবাই সুস্থ থাকুক। এবং ভারতবাসীর কাছে একটাই প্রার্থনা শচীন স্যারের মাধ্যমে, যে সবাই এটাকে মানুক এবং আমাদের করোনা ভাইরাস ভারত থেকে চলে যাক। আপনার নাম? আমাদের নাম, আমার নাম শচীন অশোক চক্রবর্তী এবং নবদ্বীপে আমাদের শচীন সৌরভ ফ্যান ক্লাবের সকল সদস্যর কাছে আমাদের একটাই বার্তা, যে করোনা ভাইরাস দূর করুক এবং শচীন স্যার সুস্থ থাকুক। আমাদের গুণতি মাল দেবো না, একটা দিতে গেলে আরো। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।